বললেন সেটাই আমি আর একবার সামারি করে বলছি যে আমাদের পাঁচটা দল এখানে আজকে বিবেক উৎসবে কুইজ পর্বে নাম দিয়েছে। তো পাঁচটা দল লটারির ভিত্তিতে তারা বসেছে। আমাদের পাঁচটা দলকে সাম্যতা রাখার জন্য পাঁচটা গ্রুপ করা হয়েছে। চারটে দল হলে আমরা চারটে গ্রুপই করতাম, তার একটাই কারণ প্রথম কোশ্চেনটা এক একটা দল প্রথমবার বলার সুযোগ পাবে। যেমন আমার রাউন্ড ওয়ান আমি তো প্রথম তুমি পেলে, পরের বার রাউন্ড টু যখন শুরু হবে তখন ওদের কাছ থেকে শুরু হবে, রাউন্ড থ্রি যখন শুরু হবে ওদের কাছ থেকে হবে, রাউন্ড ফোর যখন হবে ওদের কাছে হবে, রাউন্ড ফাইভ যখন হবে এদের কাছে হবে। প্রথম কোশ্চেন যাকে বলা হবে এবং প্রতি রাউন্ডেই প্রত্যেকের কোশ্চেন থাকে, প্রতি রাউন্ডের প্রথম কোশ্চেন যাকে করা হবে তাদেরকে বলা হয় টার্গেট টিম। সেই টার্গেট টিমের জন্য 10 নম্বর বরাদ্দ আর 10 সেকেন্ড বরাদ্দ। টার্গেট টিম যদি উত্তর ভুল বলে বা পারবো না বলে পাস দেয়, পরবর্তী টিম সেই কোশ্চেনটাকে কভার করার সুযোগ পাবে এবং তাদের জন্য নম্বর বরাদ্দ 5 নম্বর এবং তার সময় হচ্ছে 5 সেকেন্ড। পরবর্তী টিম সেও যদি না পারে তার পরবর্তী টিম সেও কিন্তু প্রথম থেকে 5 সেকেন্ড সময় পাবে, তার পরবর্তী টিম তারপর থেকে 5 সেকেন্ড সময় পাবে, যখন থেকে তাকে উত্তর দেওয়ার পারমিশন দেওয়া হবে সেই সময় থেকে 5 সেকেন্ড সময় সে সুযোগ পাবে। এবং মাস্টারমশাই যেটা বললেন যে একবার উত্তর দেওয়ার পরে এখানে কারেকশন করার কোনো সুযোগ নেই, অতএব সময়ের মধ্যে তুমি ভেবে নিয়ে তুমি একবারই উত্তর দিতে পারবে, ঠিক আছে? তার জন্য তোমার ওই 10 সেকেন্ডের মধ্যে তোমার ভাবা বজায় থাকবে এবং প্রত্যেকে সমান সুযোগ, সমান বসার সুযোগ, বসার সুযোগ থেকে আরম্ভ করে সব ক্ষেত্রেই মানে সাম্য বজায় রাখার জন্যই আমাদের লটারি থেকে আরম্ভ করে সব কিছু করা হয়েছে। তো যাই হোক আমরা শুরু করছি এবং আমার আমারও কোশ্চেন চয়েসের কোনো ব্যাপার নেই, আমার কাছে এই প্রতিটা রাউন্ডের জন্য একটা করে প্যাকেট করা আছে, সেই প্যাকেটে আমি ভেবেছিলাম হয়তো 6টা গ্রুপ হতে পারে, 6টা কোশ্চেন সেট করা আছে। তুমি যে চয়েস করে টেনে নেবে যে কোশ্চেন প্যাকেটটা আমাকে দিয়ে দেবে, আমি সেই কোশ্চেনটা বলবো, তুমি উত্তরটা তারপর থেকে স্টার্ট বলার সঙ্গে সঙ্গে তোমার সময় শুরু হবে। যাই হোক আজ আমাদের বিবেক চেতনা উৎসব। আচ্ছা, সরকারে নিশ্চয়ই বলে দিতে হবে যদি চূড়ান্ত পর্যায়ে যাওয়ার সময় দুটো টিম একই তার স্কোর করে, তাকে জাগিয়ে ওঠার জন্য ছাত্রদেরকে আরো করে আমাদের যুব ভাবধারায় এবং তাদের মধ্যে ভেতরের আত্মচেতনা যেটা বিবেকানন্দের মূল বাণী ছিল, আমাদের বিডিও সাহেব ওখানে বলেছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন এ ম্যান, ভারত মানুষের অন্তর্নিহিত শক্তির পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। সেই শিক্ষার ভাবধারায় উদ্যোগের জন্য সরকারের এই উদ্যোগ, যদিও খুব দুঃখের বিষয় প্রতিবারই আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগীর সংখ্যা আমাদেরকে মানে প্রথম রাউন্ডে যে টাইব্রেকার করতে হয় যে এলিমিনেট করতে হয় এলিমিনেট রাউন্ড, সেটা আমরা পাচ্ছি না যারা আসছে তাদের, অর্থাৎ আমাদের এই জায়গায় আগ্রহ কিন্তু দিন দিন কমছে, খুব দুঃখের ব্যাপার। যাই হোক আমাদের আরো একটা গর্বের ব্যাপার এখানে বলি, আমাদের এই যে বিবেকানন্দ যাকে গোটা পৃথিবী চিন্তা করে, সেই বিবেকানন্দের জন্মস্থান আমাদের বর্ধমান জেলার কানলা মহকুমার দত্ত দাঁড়িয়াটন গ্রামে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সেই বিবেকানন্দর প্রপিতামহের যে ভিটে, সেই ভিটেকে সংস্কার করা আমাদের পশ্চিমবঙ্গের সরকারের মাননীয় মন্ত্রী, আমাদের কানলা সাব ডিভিশনের বর্ধমান জেলা মাননীয় স্বপন দেবনাথ মহাশয় তার উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের বদান্যতায় দীর্ঘদিন পরে সেই ভিটে সংস্কার হচ্ছে। আমরা খুব গর্বিত যে আমাদের বর্ধমান জেলার একজন মানুষকে নিয়ে গোটা পৃথিবী তথা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী চিন্তিত এবং তার ভাবধারা নিয়ে গোটা পৃথিবীর নিকোলাস টেসলা থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে আরম্ভ করে বহু মানুষ বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন এবং বর্তমান দিনে যারা দেখা যায় UPSC-তে যারা IAS পরীক্ষা দেয় তাদের বেশিরভাগ ক্ষেত্রে তাদের মূল কার কথা ভেবে তারা ইয়ে করে বড় হয়েছে তার বিবেকানন্দের জীবনী কথাটা বারবারই তারা উল্লেখ করেন। অল দ্য বেস্ট, আমরা শুরু করছি অন এ সানি মর্নিং ইন উইন্টার সিজন, তোমাদের কাছ থেকে শুরু। প্রথম কোশ্চেন প্রথম গ্রুপের জন্য বিবেকানন্দ যখন ছোট ছিলেন প্রত্যেক বাবার মতোই বিবেকানন্দের বাবাও তাকে জিজ্ঞেস করেছিলেন যে বিবেকানন্দের বাবা
প্রত্যেক বাবার মতই বিবেকানন্দ, বিবেকানন্দ ডাকনাম ছিল, অনেক কিছু ছিল, বীরেশ্বর, বিলে। তো বিলেকে জিজ্ঞেস করেছিল যে তুই বড় হয়ে কি হতে চাস, তো বিলে কি উত্তর দিয়েছিল? গ্রুপ নাম্বার দুই, স্বামীজি ছেলেবেলা তার অনেক অনেক গল্প, স্বামীজি ছেলেবেলা নিয়ে আমাদের রামকৃষ্ণ মিশনের বিভিন্ন মহারাজদের প্রচুর বই টই আছে, গল্প টল্প আছে, তো সেখানে দেখা যাচ্ছে আমরাও ছোটবেলায় পড়েছি। স্বামীজি ছেলেবেলায় বন্ধুদের সঙ্গে অনেক অনেক রকমের খেলা খেলেছি, সন্ন্যাসী সন্ন্যাসী খেলা, এ খেলা, ও খেলা, সব খেলা। তার মধ্যে একটা খেলা খেলতো যে সেটা হচ্ছে একটা গাছের দোল খাওয়া। তো সেই গাছটা কি গাছ ছিল? চাঁপা গাছ। থ্যাংক ইউ। চাঁপা ফুলের গাছ, চাঁপা ফুলের গাছে স্বামীজি তার বন্ধুর দলকে নিয়ে দোল খেতেন। এই খেলাটার অভ্যাসটা তার দীর্ঘদিনের ছিল। টার্গেট টিম থ্রি, গ্রুপ থ্রি, কোশ্চেন। ছেলেবেলায় বিলে যখন, ভালো করে শুনবেন, ছেলেবেলায় বিলে, বিলে মানে বীরেশ্বর, দ্যাট মিন্স হচ্ছে নরেন্দ্রনাথ, দ্যাট মিন্স হচ্ছে বিবেকানন্দ, রেগে গিয়ে জিনিসপত্র ভেঙে চুরমার করত। আমাদের বাড়িতে অনেক দুরন্ত ছেলেও তাই করে, বিবেকানন্দ আলাদা কিছু ছিল না, বিবেকানন্দ রেগে গিয়ে সব জিনিসপত্র বাড়ির সব চুরমার করত। তো তখন ভুবনেশ্বরী দেবী, আমরা জানি বিবেকানন্দর বাবার নাম বিশ্বনাথ দত্ত, মায়ের নাম ভুবনেশ্বরী দেবী, তখন ভুবনেশ্বরী দেবী ছেলেকে শান্ত করার জন্য একটা পন্থা অবলম্বন করেছিলেন। তা তিনি কি করতেন? ছেলেবেলায় ছেলের দুরন্ত বনায় ওই যে বিবেকানন্দ সব ভাঙচুর করে দিত মাকে, শিব শিব বলে বিবেকানন্দর মাথায় কলসি কলসি জল ঢালতে হতো, অনেক কিছু হতো। তো তো ছেলেবেলায় ছেলের দুরন্ত বোনার ভুবনেশ্বরী দেবী এক সময় অস্থির হয়ে তিনি কিছু একটা সব মানে খুব ভালো স্বগতিত্ব করেছিলেন, কি করেছিলেন? স্বগতি মানে হচ্ছে নিজে নিজে জি একটা বিলাপ করেছিলেন, বিলাপ করেছিলেন, বিলাপ করেছিলেন, বলো তিনি যে মানে তিনি ভগবান শ্রীকে বলেছিলেন যে তুমি নিজে আসলে একটা ভূত পাঠিয়েছিলে। থ্যাংক ইউ। তিনি বলেছিলেন যে শিবের কাছে আমি পুত্র চেয়েছিলাম, শিবের কাছে আমি পুত্র চেয়েছিলাম, পুত্র না দিয়ে তিনি একটা আমাকে ভূত দিয়েছে। থ্যাংক ইউ, খুব ভালো পারফরম্যান্স, সবাই ভালো উত্তর দিচ্ছে। 5 নম্বর দল, দল 5, তোমাদের কাছে চয়েস আছে, কারণ কোশ্চেন আছে, তো চেষ্টা বেশি আছে। চ্যারিটি, সরি, আমাদের একটা কথা আছে, যা কিছু হয় হিস্টরি রিপিটস ইটসেলফ, ইটস বিটার টুইস্ট, তো ইতিহাস তার পুনরাবৃত্তি করে। বিবেকানন্দর ক্ষেত্রেও তাই হয়েছিল। বিবেকানন্দর ক্ষেত্রে বলতে গেলে তার পরিবারের ক্ষেত্রে সেই একই ঘটনা ঘটেছিল। বিবেকানন্দ যে সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হয়ে, শুধু বিবেকানন্দ সেটা নেয়নি, বিবেকানন্দর আগে তার পূর্বপুরুষের একজনও একইভাবে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তিনি কে? দুর্গাপ্রসাদ দত্তের বাবা, তিনি আমাদের কানলার দত্ত দাঁড়িয়াটন গ্রামে তিনি বাস করতেন, তিনি তারপরে কলকাতা চলে গেছিলেন। আমাদের প্রথম রাউন্ড শেষ, প্রথম রাউন্ডের পরে মাস্টারমশাই নম্বর নিশ্চয়ই বলবেন। আচ্ছা, প্রথম রাউন্ডে শেষে প্রথম দল কোনো স্কোর করতে পারোনি তোমরা? দু নম্বর দল ওয়েন্ডিলা অনির্বাণ,
ইন্দ্রনীল, ইন্দ্রনীল অনির্বাণ তারা ১৫, তিন নম্বর দল ঈশিতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রিলা হাজরা তোমরা ১০, চার নম্বর দল সৌম্যদীপ মুখার্জি অন্বেষা ঘোষ তোমরা ১০, পাঁচ নম্বর দল শিবম ভোর সুদীপ্ত পাল তোমরাও ১০। তার মানে তিনটে টিম ১০, একটা টিম ১৫, প্রথম টিম ০। বেটার পারফরমেন্স, কারণ আগে আমরা দেখেছি প্রথম রাউন্ডে নম্বর খুব খারাপ থাকতো, এখানে দেখলাম টার্গেট টিম বেশিরভাগ জনাই তাদের সাকসেস লাভ করেছে। এইবার আমাদের আমরা জানি এবার আমরা গ্রুপ ২ থেকে শুরু করব এবং কোশ্চেন শেষ হবে গ্রুপ ১। তোমরা এখান থেকে চুজ করো, সমস্ত জায়গায় ডেমোক্রেসি বজায় আছে এবং ইকুয়ালিটি বজায় আছে, যেটা খুশি তোমরা। নরেন্দ্রনাথ কোন প্রতিযোগিতায় জয়লাভ করে পুরস্কার হিসেবে রূপোর প্রজাপতি পেয়েছিলেন? মুষ্টিযুদ্ধ। থ্যাংক ইউ। মুষ্টিযুদ্ধ, মুষ্টিযুদ্ধতে নরেন্দ্রনাথ দ্যাট মিন্স বিবেকানন্দ আমাদের জয়লাভ করে রূপোর প্রজাপতি লাভ করেছিলেন, মানে পুরস্কার হিসেবে রূপোর প্রজাপতি পেয়েছিলেন। টার্গেট টিম গ্রুপ ৩, আমরা এখানে যারা কুইজে অংশগ্রহণ করেছো তোমরা প্রত্যেকেই ছাত্রছাত্রী, ছাত্রছাত্রীদের আমাদের প্রত্যেকের আমাদের স্কুলে নির্দিষ্ট কিছু বিষয় পড়তে হয়, তবুও আমাদের ব্যক্তিগত ফ্যাসিনেশন থেকেই থাকে, কারোর বাংলা ভালো লাগে, কারোর ইংরাজি, কারোর অঙ্ক, কারোর ফিজিক্স, কারোর কেমিস্ট্রি। তো ছাত্র জীবনে বিবেকানন্দের একটা বিষয় ছিল খুব পছন্দের, সেই বিষয়টা কি? দর্শন। থ্যাংক ইউ। দর্শন ছিল বিবেকানন্দের খুব পছন্দের বিষয়, তিনি আধ্যাত্মিকতা উপরে প্রচুর দর্শন নিয়ে পড়াশোনা করতেন এবং খুব মাত্র ১৮ বছর বয়সে ১৮৬৩ সালে বিবেকানন্দের জন্ম, ১৮৮১ সালে তিনি হার্বার্ট পেন্সারের দর্শনের একটা তিনি অনুবাদ করেছিলেন, যেটা সেই সময় শিক্ষা জগতে একটা সাড়া জাগিয়ে দিয়েছিল। হার্বার্ট পেন্সারের একটা দর্শন সাহিত্য তিনি অনুবাদ করেছিলেন। টার্গেট টিম ৪, ১৮৯৭ সালে ১ মে কলকাতায় ধর্ম প্রচারের জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন বিবেকানন্দ, মানে তার উদ্যোগে একটা ধর্ম প্রচারের জন্য তিনি একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম কি? ১৮৯৭ সালে ১ মে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিবেকানন্দ কলকাতায় একটা সংস্থা স্থাপন করেছিলেন, তার নাম? রামকৃষ্ণ মিশন নয় রামকৃষ্ণ মঠ। বিবেকানন্দ দুটো সংস্থা স্থাপন করেছিলেন, একটা ধর্ম প্রচারের উদ্দেশ্যে, একটা একটা সামাজিক কাজকর্মের জন্য, সামাজিক কাজকর্মের জন্য রামকৃষ্ণ মঠ, আর শিক্ষা লাভ বা এর জন্য রামকৃষ্ণ মিশন। বলো, চার নম্বর কি হয়ে গেল? ৫, ৫ বলো। কোশ্চেনটা ভাতির কেন, কোশ্চেনটা উত্তর অলরেডি হয়ে গেছে। নরেন্দ্রনাথ সঙ্গীতানুরাগী ছিলেন, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের মধ্যে আয়ু ছাড়া অনেক মিল ছিল, দুজনেই সঙ্গীত অনুরাগী ছিলেন,
দুজনেই দর্শন ভালোবাসতেন, দুজনেরই আমাদের বাংলা মায়ের মানে রত্নগর্ভা সন্তান। যদিও এখানে একটা জিনিস জানার, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের মধ্যে ভীষণ ইগো প্রবলেম ছিল। ভগিনী নিবেদিতা একবার সেই ইগো প্রবলেমটাকে কাটানোর জন্য দুজনাকেই একসঙ্গে আমন্ত্রণ করেছিলেন, যদিও তাদের খুব একটা লাভ হয়নি। তো যাই হোক, আমরা তো জানি রবীন্দ্রনাথের সঙ্গীত গান বিশ্বে সমাদৃত। নরেন্দ্রনাথ, দ্যাট মিন্স বিবেকানন্দ, এক ধরনের সঙ্গীতের ভীষণ অনুরাগী ছিলেন, পরবর্তীকালে তিনি কিছু গান লিখেছিলেন। নরেন্দ্রনাথ কোন ধরনের সঙ্গীতের অনুরাগী ছিলেন? নরেন্দ্রনাথ কোন ধরনের সঙ্গীতের অনুরাগী ছিলেন? তিনি মারাত্মক অনুরাগী ছিলেন। লাস্ট দল, তোমাদের আর চয়েস নেই, এই একটাই কোশ্চেন আছে, তুলে দিচ্ছি, বলে দিচ্ছি। আমি আগেই বলেছি যে নরেন্দ্রনাথ 18 বছর বয়সে, মানে 63 সালে জন্মালেন, 81 সালে 18 বছর বয়সে হার্বার্ট পেন্সারের একটা বই তিনি অনুবাদ করেছিলেন এবং শিক্ষা জগতে সেটা বিশেষ সমাদৃত হয়েছিল এবং সেটা খুব মানে ভীষণ ব্যাপার। 18 বছর বয়সে ওই রকম একটা ইংলিশ রাইটারের বই, ওইভাবে দর্শনের ওপর বই, তার ভারতীয় ভাষায় শুধুমাত্র কতগুলো শব্দ লিখে নয়, চারিদিকে আসুন তো অনুবাদ করেছি। আমি অলরেডি আমার কোশ্চেনে বলার সময় সেটা আমি বলেছি যে হার্বার্ট পেন্সারের বই তিনি অনুবাদ করেছিলেন। তো বইটার নাম কি? আমাদের এখন যে কোশ্চেন, যে বইটা হার্বার্ট পেন্সারের তিনি অনুবাদ করেছিলেন সেই বইটার নাম কি? আমরা জানি বিবেকানন্দ সবকিছুই অল্প বয়সে হয়েছে, কারণ হচ্ছে তার আয়ুষ্কালটা ভগবান বেশি দেন নেই, মাত্র 39 বছর বয়সে তিনি মারা গেছেন। এবার আমাদের রাউন্ড 3 স্টার্ট। ১ নম্বর দল দ্বিতীয় রাউন্ড শেষে ৫ ২ নম্বর দল দ্বিতীয় রাউন্ড শেষে ২ ৩ নম্বর দল দ্বিতীয় রাউন্ড শেষে ১০ ৫ নম্বর দল দ্বিতীয় রাউন্ড শেষে ১০। শুরু হচ্ছে রাউন্ড থ্রি, স্টার্টিং গ্রুপ, দ্যাট মিন্স হচ্ছে প্রথম চয়েসেবল গ্রুপ। ম্যাডাম আপনি চলে যান, আপনি তো ওদের কারণ মা বোধ হয়। 3 নম্বর গ্রুপ থেকে আমাদের স্টার্ট হচ্ছে। চয়েস ইওর কোশ্চেন এন্ড হেল্প মি। আমরা জানি এই আধ্যাত্মিক সাধনার পীঠস্থান ভারতবর্ষ সম্পর্কে বিবেকানন্দের উৎসুক মন বারবার তাকে নাড়া দিয়েছিল। বিবেকানন্দর বাবা আমাদের নিচে বক্তব্য সময় আমাদের বক্তারা বললেন, বিবেকানন্দর বাবা চেয়েছিলেন, তিনি একজন ব্যারিস্টার ছিলেন, যে বিবেকানন্দ লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পড়ে আসুন এবং ভারতবর্ষের একজন নামজাদা ব্যারিস্টার হিসেবে প্রতিষ্ঠা পান। কিন্তু আধ্যাত্মিকতার বীজ তার ভেতরে বপন হয়েছিল এবং খুব অল্প বয়সে বিবেকানন্দ ভারত ভ্রমণে, যেই
রত্নগর্ভ ভারত, এই সর্বধর্ম সমন্বয়ের ভারত, এই ভারতবর্ষের কি আছে তিনি দেখার উদ্দেশ্যে গোটা ভারতবর্ষ গিয়েছিলেন। প্রথম তিনি বাংলাদেশ থেকে স্টার্ট করেছিলেন ভারতবর্ষের, আজও যাকে আমাদের তীর্থস্থানের পীঠস্থান আধ্যাত্মিক রাজধানী বলা হয় ভারতবর্ষকে, যেমন মুম্বাইকে বলা হয় বাণিজ্য রাজধানী, বারাণসীকে আমাদের বলা হয় ভারতবর্ষের আধ্যাত্মিক রাজধানী। বারাণসী থেকে শুরু করেছিলেন, তারপর আলোয়ার হয়ে আমাদের হিমালয় থেকে আরম্ভ করে উত্তর ভারত ঘুরে এসে তিনি কন্যাকুমারীর সাথে এসে তিনি দক্ষিণ ভারতের একদম শেষ প্রান্ত কন্যাকুমারীতে এসে তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন, এবং কন্যাকুমারীর যে শেষ স্থান সেটা আজও বিবেকানন্দ রক হিসেবে পরিচিত, সেখানে আমরা প্রত্যেকেই বেড়াতে যারা দক্ষিণ ভারত যায় সবাই যায়। তো বিবেকানন্দ যখন ওই ভারত ভ্রমণে বেরুলেন তখন পরিব্রাজক বিবেকানন্দের সঙ্গে কিছু ছিল না, হাতে ছিল একটা কমণ্ডল, গেরুয়া বসন আর হাতে ছিল কমণ্ডল, পরনে ছিল গেরুয়া বসন, আর দুটো বই ছিল সঙ্গে, একটা তার পছন্দের বই, দুটোই তার পছন্দের বই, সেই জন্য দুটো বই তিনি সঙ্গে নিয়েছিলেন, একটা হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা, অপর বইটার নাম ভুল, পরের দল ভুল, তারপরের দল ভুল, তারপরের দল ইমিটেশন অফ ক্রাইস্ট ভুল, ঈশানুসরণ, থ্যাংক ইউ, ঈশানুসরণ। বিবেকানন্দের সঙ্গে দুটো বই ছিল, কপর্দক শূন্য ভাবে তিনি ঘুরেছিলেন, তার হাতে কিচ্ছু কোনো পয়সা কড়ি ছিল না, কোনো খাবার ছিল না, পরনেকে প্রকৃত সন্ন্যাসী অর্থে যেটা বোঝায়, এখনকার বর্তমান দিনের সন্ন্যাসীরা নয়, হাজার হাজার একর সম্পত্তির মালিক তা নয়, তিনি প্রকৃত সন্ন্যাসী হিসেবে কপর্দক শূন্য ভাবে তিনি ভারতবর্ষ ঘুরেছিলেন। সঙ্গে ছিল দুটো বই, একটা শ্রীমদ ভগবদ গীতা আর একটা ছিল ঈশানুসরণ। টার্গেট টিম তোমরা, আমরা জানি বিবেকানন্দ জীবনের কথা বলতে গেলে যে কোনো বক্তা, যে কোনো লেখা, যে কোনো চিন্তাতে আমাদের শিকাগো ধর্ম মহাসভার কথা বারবার চলে আসে। যে শিকাগো ধর্ম মহাসভায় আমরা জানি তাকে বক্তব্য দেওয়ার জন্য একজন বিখ্যাত মানুষ, মানে সত্যিই তিনি রাজার রাজা, তিনি হচ্ছেন খেদ্রির রাজা, তাকে সে সাহায্য করেছিলেন, তিনি জাপান হয়ে বিরাট দুর্গম পথে তিনি সেখানে পৌঁছেছিলেন, আবার ওখানে পৌঁছেও তিনি যে এক চান্সে তিনি যে বক্তব্য রাখার সুযোগ তিনি পাননি, অনেক কাঠখড় পুড়িয়ে তিনি বক্তব্য রাখতে পেরেছিলেন, এবং প্রথম দিনে প্রথম ওয়ার্ড যখন তিনি শুরু করেছিলেন আমার ভাই এবং বোনেরা বলে, তখন কয়েক মিনিট সেই শিকাগো ধর্ম মহাসভার সেই যে হল, সেই হল স্ক্রিন অফ সাইলেন্ট হয়েছিল, এবং তিনি ভারতবর্ষের আধ্যাত্মিক ধর্মের প্রতিষ্ঠা তিনি সেখানে করে এসেছিলেন। কবার বা কয়টি ভাষণ দিয়েছিলেন? থ্যাংক ইউ। শিকাগো মহাসভার আমাদের বিবেকানন্দ ৬ দিন ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছিলেন। শিকাগো মহাসভার বেশ কিছুদিন ধরে চলেছিল, তার মধ্যে তিনি ৬ দিন বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন, এবং তার প্রথম দিনের প্রথম বক্তব্যই পৃথিবীর ইতিহাসে সেরা বক্তব্যের মধ্যে একটা প্রতিষ্ঠা লাভ করেছিল। পরেরটি, আধুনিক ভারতের স্রষ্টা হিসেবে বিবেকানন্দকে অভিহিত করেছিলেন, এবং আমি আগেই বলেছি নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বিবেকানন্দর ভাবধারায় উদ্বুদ্ধ হয়েই তার জীবন গঠন করেছিলেন। ভারত ভ্রমণের সময় তিনি যখন ভারত ভ্রমণ করেছিলেন তখন আমাদের বিবেকানন্দের সঙ্গে রাজস্থানের এক বিখ্যাত ব্যক্তির সাক্ষাৎ হয়েছিল, সেই ব্যক্তির নাম কি? স্বামী তুরিয়ানন্দ।
ছপিল দাস তিন পাঁচ দিয়ে দিস পরের জন চার পাঁচ দিয়ে জামশেদজি টাটা রাজস্থান আমি কোশ্চেনটা উত্তরটা কি এখন হয়নি তো হয় হয়নি এরই তো কোশ্চেন ছিল ও এক নম্বর উত্তর আমি কিছুক্ষণ আগে উত্তরটা বলেছি যে খেদ্রীর রাজা তিনি যদি বিবেকানন্দকে সেদিন সাহায্য না করতেন তাহলে বিবেকানন্দ শিকাগো যাত্রা হয়তো বাতিল হয়ে যেত রাজস্থান মাউন্ট আবুতে খেদ্রীর রাজার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল এবং তার পরবর্তীকালে খেদ্রী রাজা বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছিল এবং বাকিটা ইতিহাস আমরা সবাই জানি আর কতটা দিন আছে লাস্ট কথা নাকি এটা পুরো ক্রম চলছে তো হ্যাঁ তাহলে চার থেকে শুরু হয়েছিল এবং সেই রাজার নাম হচ্ছে অজিত সিং খেদ্রীর রাজা অজিত সিং অজিত সিং এর সঙ্গে তার মাউন্ট আবুতে সাক্ষাৎ হয়েছিল তিনি যখন ভারত ভ্রমণে বেরিয়েছিলেন শিকাগো ধর্ম মহাসভায় আমরা আগেই দেখলাম যে স্বামীজি ছটা ভাষণ দিয়েছিলেন তো আমরা এটাও জানি যে শিকাগো মহাসভায় 1893 সালে তিনি বক্তব্য পেশ করেন প্রথম কোশ্চেনটা হলো সেই মাসটা কি ছিল কোন মাসে শিকাগো ধর্ম মহাসভায় তিনি বক্তব্য পেশ করেন তারপর 19 তারিখে করেছিলেন তারপর 20 তারিখে করেছিলেন তারপর 27 তারিখে করেছিলেন এই ছবার তিনি বক্তব্য পেশ করেছিলেন অর্থাৎ তিনি বক্তব্য রাখার তিনি সুযোগ পেয়েছিলেন ধন্যবাদ চুজ ইউর কোশ্চেন হয়ে গেছে শেষ হয়ে গেছে এটা শেষ হয়ে গেল আচ্ছা থার্ড রাউন্ড শেষে প্রথম দল 10 দ্বিতীয় দল 50 তৃতীয় দল 25 চতুর্থ দল 10 পঞ্চম দল 25 আমরা এবার তাহলে ফোর্থ রাউন্ডে যাব ফোর্থ রাউন্ড 1 2 3 4 এদের কাছ থেকে শুরু হবে টার্গেট টিম আমরা বিভিন্ন দিন বিভিন্ন ডে হিসাবে পালন করি যেমন জওহরলাল নেহরুর জন্মদিনকে 14 নভেম্বর শিশু দিবস হিসেবে পালন করা হয় যদিও আন্তর্জাতিক ক্ষেত্রে 14 নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালন করা হয় যে ডায়াবেটিস রোগে আমাদের বিবেকানন্দ সারা জীবন ভুগেছিলেন বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ দুজনের জীবনই কিন্তু কুসুমাদীর্ণ ছিল না রবীন্দ্রনাথ তো দীর্ঘায়ু হয়েছিলেন বটে কিন্তু বিবেকানন্দ অল্প বয়সেই তার জীবন শেষ হয়ে গেছিল মাত্র 39 বছর বয়সে তার মারাত্মক রোগ তাকে শেষ করেছিল তার সৌম দর্শন দেখে তাকে বোঝা যায় না যে তিনি ভীষণ রোগে আক্রান্ত তো ডায়াবেটিস ইনসোমনিয়া মানে ঘুম না হওয়া অনিদ্রা এই সমস্ত রোগে বিবেকানন্দ আক্রান্ত ছিলেন তো যাই হোক তবুও ভারতবর্ষে বিবেকানন্দর জন্মদিনটা একটা বিশেষ দিবস হিসেবে পালিত হয় সেই দিবসটার নাম জোরে বলো যা বলবে কারণ ওনারা সবাই শুনছে বাকি কন্টেস্টাররা বুঝতেও পারতে হবে যে তুমি ঠিক উত্তর দিয়েছো তুমি বলতে আমি তো বলে দিতে পারি ঠিক বলো যুব দিবস
বিবেকানন্দর মৃত্যু কোন তারিখে হয়েছিল বলো বলো ভাই বলার জন্য 14 জুলাই থ্যাংক ইউ কত সাল মনে আছে কোন নম্বর দেবে 1902 সালে 14 জুলাই বিবেকানন্দ মৃত্যু হয়েছিল কখন হয়েছিল মনে আছে দিনের কোন সময়ে হ্যাঁ না রাত্রি বেলায় 9:10 বিবেকানন্দ ইলিশ মাছ খেতে খুব ভালোবাসতেন তিনি মরার আগের দিন তাকে যে আমরা সন্ন্যাসী এবং ভগবানের দর্শন পাওয়া লোক হিসেবে আমরা ভাবি তার মূলত কারণ বলা হয় যে বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন তিনি মরবেন বিবেকানন্দ ইলিশ মাছ খেতে খুব ভালোবাসতেন তিনি তার মৃত্যুর আগের দিন তার শুনিয়ে তার সাহচর্য মানে তার শিষ্য একে দিয়ে প্রচুর ইলিশ মাছ এনেছিলেন এবং খেয়েছিলেন পরের দিন সকালবেলায় তিনি ভোরবেলায় উঠে অর্থাৎ 14 জুলাই ভোরবেলায় তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন 3 ঘন্টা তারপরে তার যে অনুগামী শিষ্য তাদেরকে ঋগ্বেদ এবং সামবেদের কিছু এবং যোগ দর্শন ভারতবর্ষের বেদান্ত তিনি ব্যাখ্যা করেছিলেন তারপরে সারাদিনের বিভিন্ন কাজের পরে তিনি সন্ধ্যাবেলায় তিনি একটা একান্তে একটা ঘরে তিনি ঢুকেছিলেন এবং বাকি তার শিষ্য এবং অনুগামীদের বলেছিলেন তাকে যেন ডিস্টার্ব না করা হয় এবং সেখানে তিনি ধ্যানে বসেছিলেন এবং ধ্যানমগ্ন অবস্থাতেই তার মহানির্বাণ হয়েছিল অর্থাৎ তার মৃত্যু হয়েছিল সেই দিনটা ছিল 14 জুলাই রাত্রি 9টার সময় দরজা ইয়ে করে তাকে ভেঙে তাকে দেখা হয়েছে তিনি ধ্যানমগ্ন অবস্থায় তিনি মরে পড়ে আছেন পরবর্তীকালে ডাক্তাররা যে সার্টিফিকেট দিয়েছিলেন সেটা বলা হয়েছিল তার মস্তিষ্কে রক্তক্ষরণ হেতু তিনি মারা গেছেন দ্যাট মিন্স হচ্ছে এখনকার ভাষায় স্ট্রোক কিন্তু আমাদের আধ্যাত্মিক জগতের মানুষরা মনে করেন যে বিবেকানন্দ নিজেই নিজের মহানির্বাণ ঘটাতে সক্ষম হয়েছিল টার্গেট টিম এরা বলো ছোটবেলায় গল্প শুনতে ভালোবাসত সাধারণত মনীষী মানুষরা জিনিয়াসরা আবেগ প্রবণ হয় আবেগ তাদেরকে অনেক জায়গায় এগিয়ে নিয়ে যেতে অনেক চিন্তা করতে সাহায্য করে যাদের মনে আবেগ থাকে তারাই মা বাবা দাদু ঠাকুমা বিভিন্ন জনার কাছে গল্প শুনতে ভালোবাসে তো বিবেকানন্দ ছোটবেলায় কোন গল্প শুনতে ভালোবাসে কিসের গল্প মানে কোন গল্প মিন্স কিসের গল্প যে বাচ্চারা কেউ ডাকাতের কেউ হনুমানের কেউ ম্যাজিক খেলা কেউ ইয়ে গল্প শুনতে ভালোবাসে তেমনি বিবেকানন্দ একটা ধরনের গল্প শুনতে ভালোবাসে ভুবনেশ্বরী দেবী রবীন্দ্রনাথের সঙ্গে আরো মিল আছে রবীন্দ্রনাথ যেমন মায়ের 14তম সন্তান বিবেকানন্দের মায়েরও 9টা সন্তান ছিল রবীন্দ্রনাথের যেমন অনেক কভাই মারা গিয়েছিল বিবেকানন্দেরও অনেক কভাই মারা গিয়েছিল বিবেকানন্দ যখন হয় তার আগে 5টা সন্তান ছিল বিবেকানন্দের মায়ের কিন্তু তখন মাত্র দুজন ছাড়া দুজন বোন ছাড়া বিবেকানন্দের আর কেউ বেঁচে ছিল না এবার তোমাদের টার্গেট আমরা জানি যে ভারতবর্ষের বিবেকানন্দর অনুরাগী ভারতবর্ষে পরবর্তীকালে ভারতবর্ষে স্থায়ীভাবে থেকে যাওয়া মানুষ এর কথা যদি বলতে হয় তাহলে একজনের নাম বারবার উঠে আসে যেমন শান্তি এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য ভারতবর্ষে যদি একজন মানুষের নাম করতে হয় সেটা হচ্ছে মাদার টেরেসা তেমনি বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে ভারতবর্ষে বিভিন্ন আধ্যাত্মিক এবং শুধু আধ্যাত্মিকতা না সমাজসেবা কলকাতা উত্তর কলকাতায় একটা প্রথম মহিলা স্কুল স্থাপন করেছিলেন তার নাম হচ্ছে ভগিনী নিবেদিতা তো ভগিনী নিবেদিতা সঙ্গে বিবেকানন্দর সাক্ষাৎ
কোন শহরে হয়েছিল প্রথম চার? লন্ডনে। থ্যাংক ইউ। লন্ডনে সেই সময় বিবেকানন্দ গোটা বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন। বিশ্ব ভ্রমণে বেরিয়ে বেরোনয় তিনি সেই সময় লন্ডনে বিভিন্ন সেই সময় লন্ডনের বিভিন্ন এলিট ক্লাসের মানুষের বাড়িতে বিবেকানন্দ নিয়মিত বক্তৃতা দিতেন এবং আধ্যাত্মিক দর্শন ভারতীয়কে ভারতকে চেনানো এরকম হচ্ছে প্রচুর প্রবাসী ভারতীয় ভারতে বক্তব্য দিতেন। ওই রকমই একটা কোনো প্রবাসী ভারতীয় ভারতে বিবেকানন্দ বক্তৃতা দিচ্ছেন এবং সেখানে মার্গারেট নোবেল ডাকবিন্স হচ্ছে আমাদের ভগিনী নিবেদিতা তিনি আমন্ত্রিত ছিলেন এবং বিবেকানন্দর বক্তব্য শুনে তিনি এত চার্মড হয়ে গেছিলেন পরবর্তীকালে বিবেকানন্দ শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং বাকিটা ইতিহাস। ভগিনী নিবেদিতা তার সঙ্গে এখানে ফিরে এসেছিলেন এবং ভারতবর্ষে প্রচুর সামাজিক কাজে তিনি তার সময় এবং শ্রম দিয়েছিলেন। তিন নম্বর টিমটা কি নাকি তিন নম্বর টিম এবং লাস্ট টিম প্রত্যেক মা যেমন সন্তানের উদ্দেশ্যে বেশ কিছু কাজ করে থাকে তেমনি বিবেকানন্দের মা একটা সুসন্তানের লাভের জন্য একটা মন্দিরে প্রতিদিন একটা পুরোহিতকে দিয়ে পুজো দিতেন। সেই পুরোহিত তিনি নিজে সেখানে থাকতেন না কিন্তু একজন মন্দির একজন পুরোহিত দ্যাট মিন্স প্রিস্ট তিনি বিবেকানন্দ মানে বিবেকানন্দর মা তাকে দিয়ে পুজো দিতেন একটা সুসন্তানের কামনায়। তো তার মা কোন কোথায় কোথায় এবং কোন মন্দিরে প্রত্যেক দিন এই পুজো দেওয়ার ব্যবস্থা করেছিলেন মানে বিবেকানন্দ জন্মানোর আগে বিবেকানন্দকে পাওয়ার উদ্দেশ্যে সুসন্তান পাওয়ার উদ্দেশ্যে কাশীর শিব মন্দির বীরেশ্বর শিব মন্দির বীরেশ্বর শিব মন্দির আগেই আমি বলেছি বিবেকানন্দর বাল্যবেলায় অনেক নাম ছিল একটা ছিল বীরেশ্বর একটা ছিল বিলে। ওই বীরেশ্বর শিব মন্দির কাশীতে বিবেকানন্দর মা একজন পুরোহিতকে দিয়ে প্রতিদিন শিবের মাথায় পুজো দিতেন এবং তারপরে এই সন্তান হওয়ার জন্য বিবেকানন্দের নামও তিনি ডাকনাম ছিল বীরেশ্বর এটা আমরা জানি। বীরেশ্বর শিব মন্দির আমাদের এই পুরো শেষ এই রাউন্ড শেষ এই রাউন্ডের পরে আমাদের মাস্টারমশাই বিশ্বাসবাবু বলে দেবেন যে কত নম্বর স্কোরিং কার কত হলো। এক নম্বর টিম 10, দুই নম্বর টিম 65, তিন নম্বর টিম 35, চার নম্বর টিম 20, পাঁচ নম্বর টিম 35, পাঁচ নম্বর টিম 35, পাঁচ আর তিন টাই চলছে। পাঁচ নম্বর টিম 35, তিন নম্বর টিম 35, দুই নম্বর টিম 65, এক নম্বর টিম 10 আর চার নম্বর টিম 20। থ্যাংক ইউ। লাস্ট রাউন্ড আমাদের 1880 খ্রিস্টাব্দ মাত্র 17 বছর বয়স সমাজসেবার উদ্দেশ্যে সামাজিক একটা বড় কাজের উদ্দেশ্যে বিবেকানন্দ কেশবচন্দ্র সেনের একটা প্রতিষ্ঠানের সদস্য পদ গ্রহণ করেছিলেন অর্থাৎ সেখানকার একজন সক্রিয় সদস্য হয়েছিলেন। 1880 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ বিবেকানন্দ কেশবচন্দ্র সেনের একটা সংস্থা যুক্ত হয়েছিলেন ইনস্টিটিউশনের নাম একটা স্কুলের নাম যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেছিল। চার নম্বর চার নম্বর যে সংস্থার কাজ ছিল ধূমপায়ী এবং মদ্যপায়ীদের ধূমপান এবং মদ্যপান থেকে বিরত করার উদ্দেশ্যে প্রচার চালানো এবং তাদেরকে সহযোগিতা করা এখনো ওই সংস্থা আছে কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠিত।
আচ্ছা আমরা জানি স্বামীজি এক নম্বর স্বামীজি পাশ্চাত্য ভ্রমণে বেরিয়েছিলেন, যে জাহাজে তখন তো জাহাজ বিমান ব্যবস্থা নেই, আমাদের রাজা রামমোহন রায় জাহাজে চেপে লন্ডনে গিয়েছিলেন, কিছুদিন ফিরে আসার পর ঢুকতে দেননি। দুঃখের বিষয় সংস্কার তখনও ছিল আজও আছে, সংস্কার নয় এটা কুসংস্কার, মনীষীরা যেটা করে সেটা সংস্কার, আর আমাদের যারা তথাকথিত অশিক্ষিত মানুষ তারা যেটা করে সেটা কুসংস্কার। বিবেকানন্দকে দক্ষিণেশ্বরের মন্দিরে কিছুদিন আটকে দেওয়া হয়েছিল, সেটা বিতর্কিত বিষয়। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে, স্বামীজি যে জাহাজটায় চেপে পাশ্চাত্য ভ্রমণ করেছেন, সেই জাহাজটার একটা নাম আছে এবং সেই নামটা খুব খ্যাতনাম, জাহাজটার নাম কি? পরের টিম দুই, পেনিনসুলার জাহাজটার নাম ছিল পেনিনসুলার। পেনিনসুলার জাহাজে চেপে তিনি পাশ্চাত্য ভ্রমণে গিয়েছিলেন। তিনি আমাদের কলকাতায় গিয়েছিলেন। তো বিবেকানন্দের পূর্বপুরুষরা কলকাতার প্রথম কোন জায়গা, তখন তো কলকাতা ছোট, আজকে কলকাতা যেমন দমদম থেকে ওদিকে বেহালা ছাড়িয়ে চলে গেছে, তখন ছোট কলকাতা। তো যাই হোক, পূর্বপুরুষরা সর্বপ্রথম কলকাতার কোন স্থানে এসে বসবাস করেছিলেন? গড়গোবিন্দপুর সুতানাটি, বর্তমানে যেটা ফোর্ট উইলিয়ামের কাছে জায়গা, ওই জায়গা বিবেকানন্দের পূর্বপিতামহ তিনি সেখানে এসে প্রথম বাসস্থান করেছিলেন। পরবর্তীকালে একটু চেঞ্জ হয়েছিল কলকাতার বাসস্থান। থ্যাংক ইউ। অলরেডি আমি বলেছি, মানে বারবার আমরা একই কথা, যেখানে আর পশ্চিমবাংলার যে জায়গা দিয়ে কুড়ি যাবে এই নামটা আমাদের বারবার আসবে, সেটা হচ্ছে শিকাগো। শিকাগো ধর্ম মহাসভার কথা, পশ্চিমবাংলার যে প্রান্তে কুড়ি যাবে, যে প্রান্তে বিবেকানন্দের কথা হবে, যেখানেই বক্তব্য হবে আসবে। তো শিকাগো ধর্ম মহাসভায়, আমাদের আমেরিকার একটা বিখ্যাত ধর্ম মহাসভা, সেই ধর্ম মহাসভাতে বিবেকানন্দ বক্তব্য রেখেছিলেন এবং ছদিন রেখেছিলেন, সেটাও আমরা এখানে আলোচনা এবং কুইজে প্রশ্নোত্তর পর্বে জেনে গেছি। কোশ্চেনটা হচ্ছে, শিকাগো ধর্ম মহাসভা কতদিন ব্যাপী চলেছিল? 17 দিন। থ্যাংক ইউ। 17 দিন। গুড পারফরম্যান্স, অল দ্য বেস্ট, বেস্ট পারফর্মার। স্বামীজি একটা বিশেষ তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, বিশেষ তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যেমন বুদ্ধ পূর্ণিমা একটা বিশেষ তিথি, হয়তো ভাতৃদ্বিতীয়া তিথি একটা তিথি, বিজয়া দশমী একটা তিথি, মহরম একটা তিথি, ঈদ একটা তিথি, কারো কারো কৈশালী কোনো একটা বিশেষ তিথিতে জন্মগ্রহণ হয়। স্বামীজি যে বিশেষ তিথিতে জন্মগ্রহণ করেছিলেন সেই তিথিটা কি, কোন তিথি? ১২ জানুয়ারি মকর সংক্রান্তি ছিল বা পৌষ সংক্রান্তি ছিল, সেই দিনে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। লাস্ট কোশ্চেন, ৪৫ ৫ নম্বর দল ৩৫
চ্যাম্পিয়ন হলো দু নম্বর দল ইন্দ্রনীল ভট্টাচার্য অরিফার মন্ডল। সেকেন্ড হয়েছে ঈশিকা বন্দ্যোপাধ্যায় ঐন্দ্রিলা হাজরা। থার্ড হচ্ছে পাঁচ নম্বর দল তোমরা জানো যে যুব উৎসব অনুষ্ঠিত হবে 22-23 জানুয়ারি। কেমন 22-23 জানুয়ারি যুব উৎসব হবে। সেই যুবোৎসবে নাম দেওয়ার জন্য ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা স্কুলকে তাদের জানিয়েছে যারা এক নম্বর ব্লকের অধীনস্থ। এবং এক নম্বর ব্লকে বাড়ি হলেও তার যদি কাটোয়া টাউন বা দু নম্বর ব্লকে সে যদি করে সে কিন্তু নাম দিতে পারবে। ঠিক আছে, তাই এখানে সঙ্গে লিঙ্কটা দিয়ে দিলে নমস্কার। এখানে উপস্থিত সমস্ত দর্শক মন্ডলীকে এবং আমার সম্মানীয় অতিথিদের আমি প্রণাম জানি এবং শ্রদ্ধা ও ভালোবাসা জানি। বিবেকানন্দের জন্মদিনে বিবেক চেতনা উৎসবে আমি বিবেকানন্দকে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করছি আমার বক্তব্য। দুটো ছেলে ছিল, তারা দুজন প্রতিদিন একটি গাছে উঠে খেলা করতে। একদিন এক বন্ধুর দাদু এসে তাদেরকে বলল যে এই গাছে ব্রহ্মদত্তি আছে, তোমরা এখানে উঠে খেলা করবে। সুতরাং শিশু মন ভয় পেয়ে গেল এবং তারা ছুটে বাড়ি চলে গেল। তারপর সেই দিন রাত্রেবেলা একটা বন্ধু বাড়ির চোখে সবারই চোখের আড়ালে বেরিয়ে এসে সেই গাছে উঠে বসল, কেবলমাত্র কৌতূহলের পথে যে সে ভূত দেখবে। কিন্তু সে সারা রাত সেই গাছে বসে থাকলেও ভূত আসেনি। পরের দিন যখন তারা খেলতে গেল তখন তারা সেই বন্ধুটি তার বন্ধুকে বললো যে আমি কোনো ভূত দেখতে পাইনি, ভয় পাবো। তো সে জিজ্ঞাসা করলো কেন, তুই কী করে জানলি? তখন সেই বন্ধুটি বললো যে আমি ওই গাছে এক রাত্রি বসেছিলাম, কোনো ভূত আসেনি। তখন সেই তার বন্ধুটি তখন তার বন্ধুটি ভয় পেয়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ, নরেন্দ্রনাথ দত্ত ওরফে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকেই ছিলেন আত্মবিশ্বাসে পূর্ণ একজন ব্যক্তিত্ব। তাই আত্মবিশ্বাসের প্রচুর নিদর্শন তিনি দিয়েছেন। তার মধ্যে তিনি একটি বক্তব্য প্রকাশ করেছিলেন, তিনি বলেছিলেন যে যতক্ষণ না তুমি নিজেকে বিশ্বাস করতে পারছো ততক্ষণ তুমি ঈশ্বরকে বিশ্বাস করতে পারবে। এই কথার দ্বারা বোঝা যায় যে তার মধ্যে কতটা আত্মবিশ্বাস ছিল। তিনি ছোটবেলা থেকে খুবই দুর্বল ছিলেন। উত্তর কলকাতার সিমুলিয়া গ্রামে বিখ্যাত দত্ত পরিবারে তার জন্ম হয়। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত। তিনি 1968 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং তার পিতা ছিলেন একজন বিখ্যাত আইনজীবী এবং তার মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ। বিবেকানন্দ ছোটবেলা থেকে চরম দুরন্ত ছিল, যার জন্য তার মা তাকে নিয়ে অতিষ্ঠ হয়ে থাকত। তার মা শোনা যায় তার মা শিবের কাছে মানব করে তাকে পেয়েছিলেন, যার জন্য যখন তার মা অতিষ্ঠ হয়ে থাকত তখন মাঝে মধ্যে বলতো শিবকে ছেড়ে চাইল তিনি নিজেরা এসে পাহাড়ে তার চেলায় ঘুরতে। সুতরাং এর থেকে বোঝা যায় তার মায়ের প্রতি তার মা তার ছেলেকে কতটা স্নেহ করতেন। এবং এরপর যখন স্বামী বিবেকানন্দ একটু বড় হলো তখন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত
একটি ইনস্টিটিউটে ভর্তি হলে এবং সেখান থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করলে। তারপর তিনি ভর্তি হলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে, সেখানে তিনি সবকটি পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করে নজির করলেন। তারপর প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা শেষ করার পর তিনি ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে, সেখান থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তার পিতা মারা যায় এবং সমস্ত সংসারের দায়িত্ব এসে পড়ে তার উপরে, এবং সংসার চালানোর জন্য অর্থ উপার্জন করা খুব প্রয়োজন ছিল, তাই তার পড়াশোনা সেখানে স্থগিত হয়। ফলে তাকে সেই ইনস্টিটিউটে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত সেই ইনস্টিটিউটে শিক্ষকতার কাজে নিয়োগ করা হয়। যদিও সেই কাজ তিনি চালিয়ে যেতে পারেন, তার একটাই কারণ ছিল, তা হল তার আধ্যাত্মিক দিকে চেতনা, আধ্যাত্মিক চেতনা শোনা যায়। তিনি আধ্যাত্মিক চেতনার বসে অনেক বড় বড় মহিষী দেখবেন, যেমন দেবেন্দ্রনাথ ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? এই কথা শুনে দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছিলেন যে তুমি রামকৃষ্ণ দেবের সঙ্গে দেখা করো, তিনি একমাত্র তোমার প্রশ্নের উত্তর দিতে পারে। সেই রকম তিনি রামকৃষ্ণ দেবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এর ফলে কি হয়েছিল তা আমরা সবাই জানি। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের পরম শিষ্যে পরিণত হন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ সেই রামকৃষ্ণ দেবের তার গুরু সমস্ত নীতি মাথায় নিয়ে সারা জীবন তার সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং রামকৃষ্ণ দেবের শেষ জীবনে যখন তার ক্যান্সার হয় তখন স্বামী বিবেকানন্দ এইভাবে তার বিবেক চেতনার যে সফর তিনি শুরু করেছিলেন সেই সফর তিনি শেষ করেন এবং আজ স্বামী বিবেকানন্দ আমাদের মধ্যে নেই, কিন্তু তার সেই বিবেক জাগ্রত করা বাণীগুলি আমাদের মধ্যে আজও আছে। তিনি বলেছিলেন, রুচি মেথ অজ্ঞ, তোমার রক্ত তোমার ভাই। এছাড়াও তিনি বলেছিলেন, বি দ্য ম্যান অফ ইউর ওয়ার্ল্ড। অর্থাৎ তার এই কথাগুলো, এই বিবেক জাগ্রত করা কথাগুলো আমরা স্মরণে রেখে আমরা আজ পৃথিবীর এক সর্বধর্মের মিলিত এক নতুন পৃথিবী গড়ে তুলি, এই শপথ আমরা বলি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অঙ্কন পণ্ডিত বিবেকানন্দ কর্মজীবন নিয়ে বক্তব্য রাখল, তাকে আমরা যথেষ্ট সম্বর্ধনা জানাচ্ছি। আমরা আজকে এই সভার শেষ করতে এসেছি। আমাদের প্রথমটা ছিল স্বামীজির জীবন এবং কর্মধারা নিয়ে প্রদর্শনী, সেটা আমাদের কাছে কম্পিউটারে পৌঁছায়নি। তো আমাদের দ্বিতীয় পর্যায়ে কুইজে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে বিজয়ী প্রথম দ্বিতীয় তৃতীয় দল আমরা দেখে নিচ্ছি। আর তার আগে বলি, আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের তথ্য ও যুব দপ্তরের আধিকারিক মাননীয় শ্যামল সরকার মহাশয়। আমরা ভীষণ আনন্দিত, লাস্ট পর্যায়ে হলেও ওনাকে পেলাম। যাই হোক, আমাদের কুইজ কন্টেস্টে প্রথম দল ইন্দ্রনীল ভট্টাচার্যা এবং অনির্ভয় মণ্ডল ফার্স্ট, এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে।
মাননীয় শ্যামলী সরকার মহাশয়া ওদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। তোমরা একটু হাততালি দেবে যুব আধিকারী। কুইন্স কলেজকে দ্বিতীয়, ঈশিতা বন্দ্যোপাধ্যায়, ঐন্দ্রিলা হাসা এদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের প্রিয় দাদা রঞ্জিত মণ্ডল মহাশয়। সমষ্টি উন্নয়ন আধিকারী মাননীয় বন্ধুদ মহাশয় পুরস্কার তুলে দিচ্ছেন তৃতীয় দল শিবম ঘোষ, সুদীপ্ত পাল। অনির্বাণ মণ্ডল, অনির্বাণ মণ্ডল পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বিশ্বনাথ বালা মহাশয়। ইন্দ্রনীল ভট্টাচার্যা বৈশাখ অঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার পেয়েছে, পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের প্রিয় সুশীল দা। আমাদের বিশেষ অতিথি রূপে অর্পণ পণ্ডিত আমরা ওকেও পেয়েছি লাস্ট মুহূর্তে, একটা সুন্দর বক্তব্য শুনলাম, যদিও এটা কম্পিটিশনের মধ্যে পড়ে না, পুরস্কার বিতরণ করছেন আমাদের যুব এবং তথ্য দপ্তরের প্রাক্তন আধিকারিক আমাদের ডাকে যিনি মঞ্চে এসেছেন মাননীয় দেবপ্রসাদ ঘোষ মহাশয়। যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে যুব উৎসব, ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হবে খাজুটি জুনিয়র বেসিক্যাল স্কুলে। আপনাদের প্রত্যেকের সহযোগিতা একান্তভাবে কামনা করি এবং আজকে যারা এই মঞ্চে এসেছেন, এই অনুষ্ঠানে সময় দিয়েছেন তাদের মহান সময় থেকে, তার জন্য আমি প্রত্যেকে আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবং তথ্য যুব দপ্তরের তরফ থেকে প্রত্যেকে আমার অংশ নেয়।
সম্মান এবং আমার ভক্তি নিবেদন করছি। সর্বোপরি সবাই ভালো থাকুন, আগামী দিন আপনাদের আরো উৎসবে আমাদের অনুষ্ঠান আরো সুন্দর হোক এই আশা রেখে আজকের সভা এইখানে সমাপ্তি ঘোষণা করছি।